ভালোবাসি তো সবাই বলতে পারে কিন্তু ভালোবাসার মানুষকে কয়জন যত্ন করে রাখতে পারে বলেন তো ভালোবাসার মানুষকে যত্ন করে রাখার জন্য আমাদের পেইজের আজকের লাইভ ভিডিও দেখে পছন্দ নিয়ে একটা ড্রেস পছন্দ করে আপনার নিজের মাকে নিজের ওয়াইফকে অথবা যে মানুষটা আপনার সবচেয়ে কাছে। সেই মানুষটাকে একটা থ্রি পিস অথবা একটা লাগজারিয়াস শাল কিন্তু গিফট করে দিতে পারেন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সো সামনে কিন্তু ভ্যালেন্টাইন ডে চলে আসছে মাথায় আছে তো পছন্দের মানুষটিকে তাড়াতাড়ি যত্ন করে একটা থ্রি পিস গিফট করে ফেলতে পারেন কোহিনো বুটিক স্পেচ থেকে আজকের লাইফটা হবে দারুণই স্পেশাল আজকের লাইভে আসার আগে অলরেডি দুইবার স্ট্যাটাস দিয়েছে রিজন একটাই কারণ আজকে কিছু পাকিস্তানি সুন্দর সুন্দর সাত থেকে আটটা থ্রি পিস দেখাবো এই লাইভে সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলেন সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এভরিথিং ক্লিয়ার আছে কিনা এটাও একটু আমাকে কাইন্ডলি ইনফরমেশনটা শেয়ার করে ফেলেন উইথ ইউর কমেন্ট এছাড়া ট্যাগ করে দিতে পারেন আপনার যে কোনো একটা রিলেটিভকে আপনাদের পছন্দের রিলেটিভকে যে এই পেজে এরকম সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে থ্রি পিস সেল হচ্ছে তাও ডিসকাউন্ট অফারে ডিসকাউন্টে কি জানেন আজকের লাইভ ভিডিওতে যত ড্রেস দেখানো হবে কোনো রকম ডেলিভারি চার্জ হবে না রকম ডেলিভারি চার্জ আমরা নিচ্ছি না ডেলিভারি চার্জটা পুরোপুরি সম্পূর্ণ বাংলাদেশে আজকের লাইভের সবগুলো ড্রেসে ডেলিভারি চার্জ ফ্রি সো চলেন আজকের লাইফটা তাহলে শুরু করে দিই হেই গাইজ দিস ইজ মি নিশি ফ্রম বুটিক হাউস আর আজকের লাইফ হবে অনেক 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 স্পেশাল রিজন এই যে আমার হাতে যে ক্যাটালগ বইটা দেখছেন দেখেন আমি কত হাসি দিয়ে আপনাদের সাথে দাঁড়িয়ে আছি রিজন একটাই আমিও কিন্তু ভীষণ খুশি যখন একটা সুন্দর লাকজারিয়াস কালেকশান আসে আপনাদের সামনে উপস্থিত করতে আপনাদের সামনে নিয়ে প্রেজেন্ট হয়ে যেতে আমাদেরও কিন্তু একজন সেলারের কিন্তু আমার মতে কাস্টমারদের সামনে নতুন প্রোডাক্ট নিয়ে আসার আগে ভীষণ ভালো লাগা কাজ করে তো আমারও কিন্তু সেইম অনেক ভালো লাগা কাজ করছে ঝটপট করে সবাই জয়েন করে ফেলেন আমার হাতে ধরে থাকা বইয়ের সবগুলো থ্রি পিস আজকে দেখানো হবে আজকে যে থ্রি পিসগুলো দেখানো হবে সবগুলো হবে পাকিস্তানি অরিজিনাল একদম নই নিউ ক্যাটালগ এই ভলিউমটা সম্পর্কে আমি জাস্ট একটা ওয়ার্ডই বলবো সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং ইনশাল্লাহ আপনারা পরে ওয়াশ করে ক্লিন করে ড্রেসটা আরাম পাবেন কারণ ড্রেসটা ভীষণ সুন্দর আর এর আগের ভলিউম আমরা অলরেডি সেল দিয়েছি সো আপনি নিশ্চিন্তে এই ভলিউমের ড্রেসগুলোও কিন্তু পারচেস করতে পারেন আজকের যে ভলিউম কালেকশন দেখাবো ড্রেসের ব্র্যান্ডের নামে চলে যাচ্ছি ব্র্যান্ডের নামটা হচ্ছে হুরা পাকিস্তানি ব্র্যান্ডের যে কালেকশনটা আজকে আমরা দেখাবো সেই কালেকশনটা ব্র্যান্ডের নাম হচ্ছে হুর কালেকশন এর আগেও আমরা এই নিউ ভলিউম যখনই বের হয় আমরা কিন্তু পাকিস্তানি আপনারা জানেন ইতিমধ্যে যারা আপনারা রেগুলার অনলাইন পেজ ফলো করেন যে প্রত্যেক সপ্তাহে কিন্তু পাকিস্তানি ড্রেস নতুন আসে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার রবিবার পুরা বাংলাদেশে পাকিস্তানি ড্রেস নতুন নতুন ঢুকতে থাকে ক্যাটালগ কিন্তু ওই সকল ক্যাটালগের মধ্যে যেই ক্যাটালগটা আপনাদের জন্য মনে হয় যে এনে আমরা সেল দিতে পারবো মনে হয় যে এটা মোস্ট ট্রেন্ডি অথবা এটা অনেক ডিমান্ড আপুদের মাঝখানে মাঝখানে কাস্টমার আপুদের মাঝখানে তখন আমরা ওই ক্যাটালগটা আমাদের স্টোরে নিয়ে আসি তো ঠিক আজকেও আমি শুরু করে দিচ্ছি আজকের কালেকশনে ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি কিন্তু আজকে লাইভ শুরু করার আগে আবারও বলছি ভ্যালেন্টাইন ডেতে কিন্তু পছন্দের মানুষকে একটা গিফট করে ফেলেন আর আপুদেরকে বলছি হাজবেন্ড থেকে তাড়াতাড়ি একটা গিফট নিয়ে ফেলেন কারণ কি বলেন তো একটা স্পেশাল ডে আসছে সো সবাই একটা গিফটের আবদার কিন্তু করতে পারি এখন ফেব্রুয়ারি মান যেহেতু আসছে তো শুরু করে দেই আজকের লাইফটা আজকে লাইভে ফার্স্ট যেই জিনিসটা নিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে আমার হাতে ধরে থাকা এই লাকজারিয়ার শলটি এই শলগুলো আমরা আগেও লাইভে দেখিয়েছি ছবি তোলা আপলোড আছে এর মধ্যে ইতিমধ্যে অনেকগুলো সেলও হয়ে গিয়েছে দোকান থেকে কিন্তু তারপর আমি ভাবলাম একটা শল দেখিয়ে দিই যারা নাকি ওই যে বললাম না ভ্যালেন্টাইন ডে মানে তো শুধু ওয়াইফের না ওয়াইফের ডে না তাই না ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে প্রিয় মানুষ মা হতে পারে শাশুড়ি হতে পারে ননদ হতে পারে তাই না অথবা ফ্রেন্ডও হতে পারে সো আপনার যে যা ইচ্ছা আমাদের পেজ থেকে ডিসকাউন্ট অফারে যে কোনো ড্রেস পারচেস করতে পারেন তো এই শলটা আমার হাতে যে লাক্সারি শলটা আছে মাকে যদি গিফট করতে চান করে ফেলতে পারেন প্রাইসটা দিচ্ছি এই যে বড় দেখেন এই এই শলের কিন্তু বহর অনেক বেশি এবং সাইডটা পাশটা যদি একটু খেয়াল করেন এটা কিন্তু একটা একদম অরিজিনাল কাশ্মীরি আপনাদের একদম অরিজিনাল কাশ্মীরি ইন্ডিয়ান শল ঠিক আছে আচ্ছা একজন কমেন্ট করেছে একটু রিপ্লাই দিয়ে ফেলি যে যারা জাহান আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাদ দোয়াই ভালো আছে এই তো লাইভে দাঁড়িয়ে গেলাম দেখেন খুশি মনে সো একটু শলটার ব্যাপারে ইন ডিটেলস বলে দিচ্ছি দেখেন পুরা কাজটা দেখেন এটা পুরাটা কিন্তু একটা ইন্ডিয়ান লাকজারিয়াস শল এবং শলটার সাইজ অনেক বড় এই যে দেখেন সাইজ এবং পাশের পুরা যে শল পুরা বডি আপ যারা কভার আপ করে পড়তে পছন্দ করেন তারা আমার গায়ে ধরে থাকা এই লাক্জারিয়াস শলটি ওয়াডা করে ফেলতে পারেন এই শলটি দিচ্ছি আপনাদের জন্য শীত কিন্তু এখনো শেষ হয়নি এই শলটি দিচ্ছি আপনাদের জন্য পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো টাকায় একদম অরিজিনাল ইন্ডিয়ানটা কাপড় ধরে দেখবেন হ্যাঁ আর এগুলোর মধ্যে কম দামি পাওয়া যায় বাট আমরা কম দামিটা আমাদের স্টোরে এখনো আনিনি এবং আমরা অলরেডি ক্লিয়ার করে দিই যখন আপনি এই যে এরকম একটা ট্যাগ আছে দেখেন শলের নিচে একটা অলরেডি ট্যাগ আছে আপনি যখন এরকম ট্যাগ দেখবেন কাপড়টা ধরে দেখবেন আপনি বুঝে যাবেন নিজে অটোমেটিক যে কোনটা অরিজিনাল কোনটা র্যাপ্লিকা কালেকশন ঠিক আছে সো আমার হাতে যে লাগজারিয়াস শলটা আমি আজকে ধরে আছি কেউ যদি কারো প্রিয় মানুষকে গিফট করতে চান এই যে উইন্টার সিজনে উইন্টার তো এখনো শেষ হয়নি প্রাইসটা দিচ্ছি শুধুমাত্র বড়গুলি যেগুলি ছোট ওইগুলি সালের প্রাইস আবার একটু কম যেগুলি ছোট ওইগুলি মোস্ট প্রবলি আমরা আঠারোশো করে সেল দিচ্ছি আর যেগুলো একটু বড় শল এখনও সেল দিচ্ছি প্রাইস পঁচিশশো টাকা সো লেটস মুভ ওয়ান আজকে যে কালেকশনটা নিয়ে ভীষণ খুশি শুরু করে দেই লাইফটা হ্যাঁ স্টোর লোকেশনটা ইন দ্য মেইন টাইম বলে ফেলবো কিন্তু তার আগে শুরু করি চিটাঙ্গে হোম ডেলিভারি চার্জ আজকে চিটাং কেন আজকে পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি মানে ডেলিভারি চার্জটা আমি নিজের পক্ষ থেকে ফ্রি করে দিয়েছি আমার ছোট বোন বলছে নিশাপু তুমি এত ভালো কেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবা তুমি কি মানে থ্রি পিস সেল দিবা কোনো লাভ রাখবে না লাভ পরে আগে হচ্ছে ভ্যালেন্টাইন ডে আসতে আপুমনিরা পড়বে দোয়া করবে পাশাপাশি প্রিয় মানুষটাকে গিফট করবে তাই না এটাই তো হচ্ছে মেইন কথা সো ইন ডিটেলসে চলে যাচ্ছে এই ড্রসার আমি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি ব্র্যান্ডের নাম হুর আর এই কালেকশনগুলো হচ্ছে আপনাদের লাকজারিয়াস ডিজিটাল ফ্লাওয়ার পাকিস্তানি ডিজিটাল ফ্লাওয়ারের উপরে কাজ করা কাজটা শুধু থাকবে নেক পোর্শনে জামাটার নেক পোর্শনে পুরাটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এবং নিচে একদম নিচে পাটা যেটা দেখতে পাচ্ছে নিচে পাটা খুব সুন্দর ভাবে ডিজিটাল ফ্লাওয়ার দিয়ে কাজ করা প্রত্যেকটা ড্রেস হবে পিওর কটন জামাটাও পিওর কটন অ্যান্ড এই ক্যাটালগের দোপাট্টাটাও পিওর কটন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার রং এবং কাপড়ের কারণ এই ধরনের ক্যাটালগ আমরা আগেও সেল দিয়েছি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম উই আর সেলিং দিস প্রোডাক্ট আমরা অলরেডি এই ভলিউমটা এর আগেও সেল দিয়ে ফেলেছি সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি ব্যাক পার্টে চলে যাচ্ছি কালারটা হচ্ছে আমি জানি না কতটুকু ক্লিয়ারলি আমার লাইভে বোঝা যাচ্ছে কালারটা হচ্ছে ল্যাভেন্টা কালার ফার্স্ট ওয়ান আমি যে কালারটা আমার গায়ে এই মুহূর্তে ধরে আছি এই ড্রেসটা হচ্ছে ল্যাভেন্ডা কালার একদম নিউ ভলিউম হুর রামে ড্রেস ড্রেস এসেছে ক্যাটালগের ষাটটা কালারই দেখিয়ে দিব আপনাদের সাথে ঠিক আছে ইনশাল্লাহ সো এই হচ্ছে আমাদের ড্রেসটা ব্যাক পোষণটা আচ্ছা আমি এখানে দাঁড়ালে মোস্ট প্রবলি কালারটা ঠিক আসছে দেওয়ালের কালারের কারণে হয়তো ব্রাইটনেসের এলোমেলো কারণে কালারটা পুরোপুরি আসছে না কালারটা অসম্ভব সুন্দর আমি আবার এই লাইভ শেষে কিন্তু ছবি আপলোড দিয়ে দিব আপনাদের জন্য সো এই হচ্ছে ড্রেসটা ব্যাক পোশন ব্যাক পোষণটা যদি একটু খেয়াল করেন পুরাটা ডিজিটাল ফ্লাওয়ার দিয়ে আর কারো কাজ করা জামাটা হবে পিওর কটন লং ফর্টি এইট ফিফটি ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি পর্যন্ত থাকবে লং নিয়ে কোনো টেনশন নেই আর এই যে স্লিভের কাপড়টাও কিন্তু আলাদা আছে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভের কাপড় আলাদা আছে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা লেভেন্টা কালার এই যে রাইট নাও যারা আমাকে দেখছেন ক্যামেরায় এক্স্যাক্টলি সেম কালার আচ্ছা একটু কমেন্ট নিয়ে ফেলে কালার কালার কম্বিনেশন আমি দেখাচ্ছি রে আপু মনি একটু সাথে থাকেন একটু সাথে থাকেন আমি প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন ধরে ধরে দেখাবো এই জন্যই তো আসলাম ক্যামেরার সামনে আপনাদের সাথে একটু বক বক করতে প্রাইসটা হচ্ছে আজকের ড্রেসগুলো প্রাইস দিচ্ছি শুধুমাত্র একুশশো টাকা হুররাম দেখেন অন্য হাতে নেই প্যান্ট হাতে নেই নি আগেই প্রাইস বলে দিয়েছি রিজন একটাই আমি কাউকে খুব বেশি ওয়েট করাতে চাই না যে একটা ড্রেস নিয়ে বকবক করবো আর আপনাদেরকে বোর করে ফেলবো ইভেন আই ডো্ট ওয়ান্ট দ্যাট ঠিক আছে আমিও চাই যে শর্টকাট আপনাদেরকে ইনফরমেশন দিয়ে তাড়াতাড়ি করে ড্রেস সেল দিয়ে দেওয়ার ফার্স্ট ওয়ান যেটা ধরে আছে এটা হচ্ছে একটা ল্যাভেন্ডা কালার কালার কম্বিনেশন এসেছে উইথ স্কাই কালার এটা একদম নিউ ভলিউমের ড্রেস যারা সুতির ড্রেস পড়তে ভীষণ পছন্দ করেন মানে কোনো কথা নেই যারা সুতির ড্রেস পড়তে পছন্দ করেন বা সুতির ড্রেস পড়তে পড়তে একদম অভ্যস্ত এই ছাড়া কোনো ড্রেসই পরেন না সুতির ড্রেস ছাড়া তারা জাস্ট এই ড্রেসটা পারচেস করে ফেলবেন কোনো কথা নেই হ্যাঁ কারণ হানড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম নিউ ভলিউমের ড্রেস একটু সার্চ করে দেখবেন এখন তো আমি মানে আমি নিজেও কোনো প্রোডাক্ট কেনার আগে আগে অনলাইনে সার্চ করি সো একটু আপনার অনলাইনে সার্চ করে দেখবেন আসলেই কি নিউ প্রোডাক্ট কিনা ঠিক আছে একটু ফেসবুকে সার্চ করবেন অথবা গুগলের নামটা দিয়ে সার্চ করে ফেলবেন সো এই হচ্ছে আমাদের বিউটিফুল আজকের এই কালেকশনটা দোপাট্টাটা কালার দেখেন এক্স্যাক্টলি আমি যে কালার দেখাচ্ছি এক্স্যাক্টলি সেইম কালার সো দিস ওয়ান ইজ দা ফার্স্ট ওয়ান এই জন্য আমি এত বেশি ইন ডিটেলসে কথা বলছি বাট এখন আমি জাস্ট মুভ ওয়ান শার্টটা কালেকশন ঝটপট দেখাবো একটু ক্যাটালগটা দেখেন ক্যাটালগে এক্সাক্টলি যেমন আছে ইন দ্য রিয়েল লাইফ ড্রেসের কালারটা আরও বেশি সুন্দর দেখেন প্যান্টের কালারটা এই ধরনের কালার কিন্তু খুবই একটা ক্লাসি লুক ক্রিয়েট করে আপনি আর প্যান্টে কাপড়টা দেখেন এখানে তিনগজ কাপড় আছে প্যান্টে কিন্তু সাইজটা দেখেন একটা সেলোয়ার খুবই সফট আপনি কাপড়টা হাতে ধরলেই বুঝবেন যে আসলে কত বেশি সফট আমার কথা বিলিভ করা লাগবে না হ্যাঁ আর যারা তো আমি সবসময় বলি মিরপুর আছেন একটু দোকানটা ভিজিট করবেন হ্যাঁ দোকানে ভিজিট করলে দেখে শুনে নিতে পারবেন সো এই হচ্ছে বিউটিফুল দোপাট্টাটা এখনই গায়ে থেকে সরিয়ে ফেলবো কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দিস ইজ ওয়ান দ্য ফার্স্ট ওয়ান প্রাইস দিচ্ছি একুশশো টাকা ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ব্র্যান্ডের নাম হচ্ছে হুররাম কামিজ পিওর কটন নেক পোশনে অ্যাম্বোডারি ওয়ার্ক আছে পুরো জামা পায়জামা দোপাট্টা সম্পূর্ণ পিওর কটন চলো আচ্ছা ব্লু কালারটা দেখেন দেখাইও না কারণ আমি আমার এমনিতেই দেওয়ালের কালারের কারণে কালার এলোমেলো বুঝাচ্ছে আমি চাচ্ছি যে আমার আপু মনিরা পারফেক্টলি কালার দেখুক আমি ব্ল্যাক কালারটা দেখাবো ভীষণ সুন্দর ব্ল্যাক কালার হ্যাঁ সো এই কালারটা দেখাবো হুররামের একদম পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস এই কালারটা দেখাবো কালারটা হচ্ছে ব্ল্যাক কালার নেক পোর্শনটা রীতিমতো দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি কাজ লং ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি পর্যন্ত লং মেক করতে পারবেন পছন্দের টেইলারকে দিয়ে আর হচ্ছে দুপাট্টাটা পিওর কটন হুম দোপাট্টাটা হবে পিওর কটন আচ্ছা ইন দ্য দ্যামটু কমেন্ট ফেলেন সাত থেকে আট মাস আগে আপু এম ভেরি সরি আই ডোনিংক সো যে এখন অ্যাভেলেবেল আছে সাত থেকে আট মাস বাট আমার গায়ে ধরা শলটা দেখেন অনেক সুন্দর প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা লাক্সারিয়াস একটা শল এটা হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি শল হ্যাঁ আপনি নিজের জন্য পারচেস করতে পারেন অথবা আপনার নিজের মামনি মা শাশুড়িকেও গিফট করতে পারেন আর একটি কমেন্ট নিয়ে ফেলি হুম হুম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে লেস মুভান আজকে সেকেন্ড ড্রেসে চলে যাচ্ছি সেকেন্ড ড্রেসটাও হচ্ছে ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর ডিজাইন আরে এটা কী ডিজাইন আমি একবার ভাবছিলাম কি এটা আনারস আনারসের ডিজাইন এটা কিন্তু কালারটা হচ্ছে আপনার ফ্লাওয়ারটা দেখেন এত সুন্দর একটা লুক ক্রিয়েট করবে আসলে ডিজিটাল ফ্লাওয়ারগুলি হয় কি সবসময় মোস্ট অফ দ্য টাইম একই রকম আসে বাট এখনকার ক্যাটালগুলি কিন্তু আরও সুন্দর আসছে এখনকার ক্যাটালগুলি আপনার কালারটা আপনার চেঞ্জ হয়ে আসছে কালারটা হচ্ছে আপনার সরি ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়ে আসছে আচ্ছা নেটের সমস্যা হলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন তো প্লিজ আমাকে একটু নেটে এখানে একটু ব্লার দেখাচ্ছে তো প্লিজ আমাকে একটু যারা অনলাইনে লাইভটা দেখছেন যদি নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় ও কোনো প্রবলেম হয় আমাকে একটু এভার ওয়াচিং মি জানাবেন ইনফরমেশনটা কাইন্ডলি শেয়ার করবেন প্রাইস কত এই যে লক্ষ্মী আপুমণিরা কমেন্ট করছে প্রাইস দিচ্ছি আপু একুশশো টাকা ড্রেসটা দেখেন নেক পোষণটা এটা পুরাটা কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক পুরা কালারটা হচ্ছে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক এবং ড্রেসের নিচের পোষণটা দেখেন ব্ল্যাক কালার ড্রেস কাল লাগবে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ব্ল্যাক কালার ড্রেস শুতেই একটা হুররম পাকিস্তানি ড্রেস কাল লাগবে তাড়াতাড়ি ওয়াডারটা প্লেস করে ফেলেন এটা হচ্ছে ড্রেসের নিচের পার্টটা নিচের পোষণটা তো অনেক ক্লাসি অনেক অনেক দেখেন আপনি ডিজিটাল ফ্লাওয়ার পরেছেন বাট আমি শিও যে এই ধরনের ডিজাইন এর আগে পরেনি একটু ডিফারেন্ট হয়ে এসেছে সো এই ও ওয়াও ব্যাক পোষণটাও সুন্দর এটা হচ্ছে পিঠের মধ্যে পড়বে ডিজাইনটা পিঙ্ক কালার হবে ইনবক্স দেখো পিঙ্ক কালার আপু দেখাবো মাত্র ক্যাটালগটা আনলাম তো সবগুলো কালার দেখাবো শুধু আপনি একটু জানাবেন যে নেট কানেকশনে যদি কোনো রকম প্রবলেম হয় একটু জানিয়ে দিবেন হ্যাঁ সো এই হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা আমি আবারও রিপিট করছি আমার কথাটা দেখেন ব্যাক পোর্শনটা কিন্তু অসম্ভব সুন্দর এটা পিঠের মধ্যে পড়বে আর এই কাপড়গুলি একদম নরম আর যারা পরে তারা পাকিস্তানি ড্রেস এরকম ক্যাটালগের ড্রেস ছাড়া কোনো ড্রেসই পরে না মেন কথা যা যেটা তারা কোনো র্যাপ্লিকে ড্রেস পরে না সো পাকিস্তানি ফ্যান বা পাকিস্তানি লাভার যারা আছে নিশ্চিন্তে এই ড্রেসগুলো পারচেস করবেন প্রাইস দিচ্ছি একুশশো টাকা এটা হচ্ছে স্লিভের কাপড়টা ফুল হাতার কাপড় অ্যাভেলেবেল আছে পাকিস্তানি এই ড্রেসটার মধ্যে অরিজিনাল আপনার কামিজটা হবে পিওর কটন আর সালোয়ারটা হবে পিওর কটন অ্যান্ড দোপাট্টাটা হবে পিওর কটন যে যেভাবে ইচ্ছা লং ফর্টি এইট ফর্টি নাইন রেখে মেক করতে পারবেন নিজের পছন্দের টেলরকে দিয়ে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পোর্শন চলেন আমি এবার দোপাট্টাটা ধরে ফেলি আপনাদের জন্য এই হচ্ছে পিওর দোপাট্টা এক্স্যাক্টলি যে কালারটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি না ব্ল্যাকের মধ্যে উইথ মাল্টি কালার কম্বিনেশন দেখেন কোন কালার ছিল অরেঞ্জ আছে নেভি ব্লু আছে সি গ্রিন আছে ইলো আছে এক্স্যাক্টলি যে কালারটা আমি দেখাচ্ছি সম্পূর্ণ ক্যামেরার সামনে এই কালারটাই হচ্ছে ড্রেসটার আসল লু সো পছন্দের মানুষকে আজকে বললাম না আজকে লাইভ দেখে আপনারা মানে ডিনাই করতে পারবেন না যে কোনটা ছেড়ে কোনটা নেবেন বা কোনো কালার সুন্দর এই হচ্ছে আমাদের প্যান্টে কাপড়টা প্যান্টে কাপড়টাও পিওর কটন আর দোপাট্টাটা পিওর কটন হ্যাঁ প্রাইস দিচ্ছি একুশশো টাকা ডেলিভারি চার্জ পুরা বাংলাদেশে ফ্রি ওর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ডেলিভারি চার্জ এখন থেকে যতগুলো ড্রেস দেখাবো চোদ্দ তারিখ পর্যন্ত সবগুলো ড্রেসে ডেলিভারি চার্জ আমি না রাখার বেস্ট ট্রাই করব কিভাবে করবে ইজি প্রসেস স্ক্রিনশট নেন ইয়ে করে ফেলেন অর্ডার করে ফেলেন ইনবক্স করেন অথবা যা করতে পারেন আপনি আমার এই লাইফটা দেখে স্ক্রিনশট না নিতে পারলে আমি এটার পরে ছবি আপলোড দিব তখন আপনি অর্ডারটা প্লেস করে ফেলবেন সো এই হচ্ছে বিউটিফুল দোপাটা আমি আবারও দেখাচ্ছি দোপাটার কিন্তু অসম্ভব দারুণ যারা কটন অন্য পরেন না তাদেরকে আমি জাস্ট বলবো দারুণ আপনি ডেফিনেটলি নিজে না নিলেও কাউকে দেখাবেন যে এই পেজে এরকম অরিজিনাল ড্রেস দেখাচ্ছে এরকম একটা ভালো ড্রেস দেখতে পেয়েছি ব্ল্যাকের মধ্যে ঠিক আছে ফ্রেন্ডদেরকে ইনফরমেশান দিয়ে দিবেন সো এই হচ্ছে দুপাটার জামা সরিয়ে ফেলছি আমাদের নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি প্রাইস কিন্তু একুশশো টাকা হুম একদম অরিজিনাল পাকিস্তানি নিউ ভলিউম ড্রেস ব্র্যান্ডের নাম হচ্ছে হুররাম আমি আরেকবার রিপিট করছি ব্র্যান্ডের নাম হচ্ছে এইচ ডাবলও আর এ এম আচ্ছা হোম ডেলিভারি চার্জ ফ্রি রে আপু মনিরা সবাই হোম ডেলিভারি চার্জ কত বলে সো এই হচ্ছে আমাদের আজকে কালারটা হচ্ছে ব্রাউন 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 অথবা অথবা মানে হালকা ডিপ ইট কালার বলতে পারেন আর কাঠালি কালার সুতা দিয়ে নেক পোষণে অ্যাম্বোডারি কাজ প্রত্যেকটা ড্রেসের নেক পোষণে কিন্তু অ্যাম্বোডারি কাজ হবে ঠিক আছে ফ্রন্ট ফ্রন্টে নেক পোষণে কাজ হবে আর জমিনের পার্টটাতে কোনো কাজ নেই বাট অসম্ভব সুন্দর আর ডিজিটাল প্রিন্ট দিয়ে কাজ করে আরে দেখেন ডিজিটাল প্রিন্ট মানে সেই ডিজিটাল প্রিন্ট তালগাছ দিয়ে দিয়েছে ওই দেখা যায় তাল তালগাছ পড়েছি না ওই আমাদের গাছ ছোটোবেলা সবাই এটা তো বাঙালি মানে এই ধরনের গল্প শুনবো না এটা কি হতে পারে সো ওই যে তাল তালগাছ দেখতে পাচ্ছি আজকে সো এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পোশন মেইন কথা আপনি যাই বলেন না কেন ডিজিটাল ফ্লাওয়ারে সবগুলো ড্রেসের কালার নষ্ট হয় না তো আর অনেক ইউজ করা যায় ইচ্ছা মতো সো আপনি ডেফিনেটলি মানে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই হচ্ছে ব্যাক পোর্শন আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা বারোশো টাকা আমার পরা ড্রেসটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখেন স্টোন ওয়ার্কগুলি দেখেন এটা আমি কেন দেখাচ্ছি অনেক কাপড় আছে এই যে দেখেন আমি একটু দূরে চলে যাই পুরো জামাটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা তো আমরা যখন এই ড্রেসগুলি সেল দেই না সবাই শুধু বলে কি আপো ওয়াশ করার সময় স্টোন পরে যাবে আর বিশেষ করে ভাইদের সাথে কথা বলতে অনেক বেশি ঝামেলা হয় বোঝানোই যায় না যে ভাই এই স্টোন পরবে না কারণ আমরা অলরেডি সেল দিচ্ছি আমরা ইউজ করেছি ইভেন আমি ওয়াশিং মেশিনে আমার ড্রেস ক্লিন করেছি পড়লেও একটা দুইটা পড়বে দেখেন স্টোন কিন্তু হয়েছে মিনিমাম ইতিমধ্যে বাইশ থেকে তেইশ বারের উপরে ধোয়া হয়েছে আলমারিতে পড়েছিল পুরোনো একটা ড্রেস পরে এসেছি বা দেখেন স্টোন কিন্তু পরেনি তো স্টোন ওয়ার্ক করা যেসব ড্রেস আমাদের থেকে পারচেস করবেন কোনো টেনশন না ঠিক আছে কোনো টেনশন নিবে না ইনশাল্লাহ যে কোনো ড্রেস নেই সো এই ছিল ড্রেসটা ব্যাক পোষণ মোস্ট প্রবলেম আমি ব্যাক পোষণ দেখিয়েছি আর এই হচ্ছে স্লিভের কাপড়টা আবারও বলছি প্রাইসটা পড়ছে একুশশো টাকা ইনসাইড আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফ্রি সামনে ভ্যালেন্টাইন ডে আসছে এই জন্য ডেলিভারি চার্জটা ফ্রি এই হচ্ছে ব্রাউন কালার এর দোপাট্টাটা কামিজটা পিওর কটন আর এগুলো একদম লাক্সারিয়াস কালেকশন আপনারা যে যেভাবে ইচ্ছা সবচেয়ে বড় কথা রিজনেবল দুই হাজারের মধ্যে যত পাকিস্তানি ড্রেস আসে তা হচ্ছে অরিজিনালটা একদম রিজনেবল দেখেন দোপাট্টাটা দেখেন কত বড় দোপাট্টা আপনি যেভাবে ইচ্ছা আপনার বডিতে কভার আপ করে পড়তে পারবেন হিজাবি আপু বলেন মাথায় কাপড় দিয়ে পড়তে খুব পছন্দ করেন অথবা কাউকে গিফট করবেন জাস্ট নিশ্চিন্তে নিবেন সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই কালারটা তো খুবই আসছি কারণ এই ধরনের কালার না ক্যাটালগে এক পিস আসে সাতটা ড্রেসের মধ্যে একটা ড্রেস এরকম একটা কালার প্রাইসটা দিচ্ছি একুশশো টাকা আবারও বলছি দেখেন প্রাইসটা দিচ্ছি একুশশো টাকা একদম অরিজিনাল হুরাম কালেকশন একদম নিউ ভলিউম কাইন্ডলি কোনো রকম আরও ইনফর্মেশন লাগলে ডিটেলসটা সার্চ দিয়ে ইন ইনর ফেসবুক অর হচ্ছে গিয়ে অনলাইনে দুনিয়া থাকতে কোনো টেনশন আছে শুধু সার্চ দিবেন যাই লাগবে সো এই হচ্ছে দোপাটা আর কথা বলবো না এখন আরেকটা কালার চলেছি তিনটা ড্রেস অলরেডি ইতিমধ্যে দেখানো শেষ আমরা এখন আরেকটা কালারে চলে যাচ্ছি দিচ্ছি কিন্তু কত প্রাইস দিচ্ছি আপনাদের একুশশো টাকা হ্যাঁ আপু হ্যালো কেমন আছেন শান্তা ফারহান আপু ভালো আছি কি অবস্থা ভালো আছি লাইভে দাঁড়াতে দাঁড়াতে লেট হয়ে গেছে সেই কখন থেকে ভাবতেছিলাম লাইভে দাঁড়াবো তিনটা ক্যাটালগ আছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটাই বুঝতেছি না তো ভাবলাম আজকে হুরাম দেখাই দেখাই দেয় কালকে আবার মাহাজাল ছবি আপলোড দিব এরই মধ্যে ছয় সাতজন তো বারবার বলছে যে আপু সুতির না লোনগুলো এই সপ্তাহে যেগুলো এসেছে একটু ছবি আপলোড দাও অর্ডার করবো তো বলেন কোনটা ছেড়ে কোনটা দিব মানে মাথা পুরো নষ্ট হয়ে আছে আর প্রত্যেকটা সেটের সাথে তো মিনিমাম মানে কমপক্ষে বারোটা ড্রেস থাকে মিনিমাম আমি যদি বলি আর এরপরে তো দোকানে আরও অনেক কালেকশন আছে সো প্রত্যেক সপ্তাহে এরকম হয় যে তিন চারটা ক্যাটালগ আসলে একটা না একটা ক্যাটালগ ছুটে যায় দেখাতে পারি না লাইভে তার আগেই কিন্তু দোকান থেকে যারা আসে এসে নিয়ে চলে যায় আলহামদুলিল্লাহ সো মেইন কথা হচ্ছে সেল করলেই তো হয় তাই না আপনারা লাইভ দেখে আসেন আর হচ্ছে দোকান থেকে নেন একভাবে নিলেই হয় ড্রেস সেল করলেই হয় সো চলে যাচ্ছি আমাদের আজকের এই ড্রেসটা আবারও বলছি পুরাটা কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক আপনার যদি মনে করেন এটা নর্মাল ডিজিটাল ফ্লাওয়ার না এটা হচ্ছে আপনাদের পুরাটা অ্যাম্বোটারি ওয়ার্ক আর এক্স্যাক্টলি সেম কাছাকাছি ডিজাইন আপনারা ব্ল্যাক কালারটা দেখেছেন এটা কালারটা আমার মনে হয় ওই ওই ডিজাইনই এসেছে সিমিলার কালেকশন কালারটা হচ্ছে এটা কি বলবো মেরুন বলতে পারেন মেরুন কালার হ্যাঁ কালার নিয়ে কোনো কনফিউশন হলে এখানে যে কালারটা দেখছেন এক্স্যাক্টলি সেম কালার ঠিক আছে সো এই দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট আবারও বলছি দেখেন নিচের পোর্শনটা অনেক সুন্দর ডিজিটাল ফ্লাওয়ার অনেক সুন্দর আর এই ড্রেসগুলো না ইচ্ছা মতো ইউজ করবে ইচ্ছা মতো মেন কথা হচ্ছে পাকিস্তানি ড্রেস পরেই আরাম এই যে এই হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শন কোভিড নাইন্টিনের ইয়ের পর থেকে কি জানি বলে কোভিড নাইন্টিন লকডাউনটা পড়লো না টু থাউজেন্ড নাইনটিন থেকে পাকিস্তান ইন্টারি তো অলওয়েজই সেল হতো বাট আগে তো শুধু লোন সেল হতো কিন্তু আমি দেখলাম যে লকডাউনের পর থেকে আলহামদুলিল্লাহ ক্যাটালও খুবসুরত জোহর